এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নি আলিয়া সুযোগ্য মহাদ্দিস আহলে সুনত আল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা হাফেজ আশাউজ্জামান আল কাদির সাহেব হুজুরের কাছে আমরা জানতে চাইব এখন সুন্নিয়তের অঙ্গনে নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়ে যারা শিয়া মতাবাদ প্রচার করে যাচ্ছে তারা শুধু আমিরে মহাবিয়াকে গালি দিচ্ছে না সিদ্দিক আকবর ফারুক আজম ওসমানুজুন কালি দিচ্ছে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه وذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد শ্রোতামণ্ডলী যারা শুনছেন যারা দেখছেন অদ্ভুত যে পরিস্থিতি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হলো ওলামা গ্রামের অভিমত এ পর্যন্ত সংযুক্ত হয়েছে আমি একটি আয়তিকারী তেলাওয়াত করেছি সুরা মায়দা শরীফে আসলে বর্তমান যুগে যে ফিতনা শুরু হয়েছে এই ফিতনার কথা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলিবাসাল্লামা অনেক আগে আমাদেরকে সাবধান করে দিয়েছেন এবং আল্লাহর প্রিয় রসুল সাল্লিবাসাল্লামার সামনে থেকেই এই ফিতনাবাদ যারা তারা তাদের সেই দুর্বিশগুলো চরিতার্থ করার অপচেষ্টা তারা শুরু করেছিল যেমন দুলখোয়াইসার তমিমিল ব্যাপারটা সহি কারি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ সাল আলহি ও সেদিন ভবিষ্যৎবাণী করেছিলেন যে এর থেকেই এমন কিছু লোক সৃষ্টি হবে যারা বাইরে খুব ফিটফাট হবে কিন্তু এদের ভেতরটা হবে মারাত্মক যেটা সুরা মুনাফিকুনের মধ্যে

বুজুর্গের লেবাস ধরে পীর মুর্শিদের লেবাস ধরে যেহেতু আমাদের দেশ কোন নবীর দ্বারা ইসলাম পায়নি এখানে আউলিয়া এ আল্লাহর নবীর সঠিক অনুসারী যারা তারা এখানে ইমান ইসলামের বাগিচা সাজিয়েছেন কলমার বাগান সাজিয়েছেন যদ্দরুন এদেশের মানুষ আউলিয়া একরামের প্রতি ভক্ত অনুরক্ত যার কারণে এরা पीर मुरीदिर তথা पीर मुर्शिदेर लेबास धरे এরা সর্বসাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে বাস্তবে এদেরকে আল্লাহ رب العالمین বলেছে এই মুনাফিকদেরকে যে এরা বোকা এরা সাহাবায়ে کرام কে বোকা মনে করত সাহাবায়ে کرامের ব্যাপারে আল্লাহ رب العالمین তো বলেছেন واذا قيل لهم امنوا كما امنوا তুমরা ওভাবে আমার রাসূলকে মানো যেভাবে আমার নবীর সাহাবীরা মেনেছিল তখন তারা বলেছিল আনুমিনু কমা আমানুস সুফাহ কতগুলো বোকা মানুষ না দেখে না শুনে না বুঝে যেভাবে রাসূলকে মানছে আমরাও কি সেভাবে মানব আল্লাহ রাব্বুল আলামিন জবাব বলে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহ ওয়া লাকিল্লাহ يعلمون এদেরকে আল্লাহ জাহিল বলেছেন এরা নিজেদেরকে বড় মনে করত বর্তমানেও এরা আসলে সেই জিহাদাতের পরিচয় দিচ্ছে তারা নিজেদের কর্মকাণ্ডের দ্বারা নিজেদের যে সমস্ত আকিদা তারা প্রচার করছে সেগুলির দ্বারা তারা নিজেরাই জানান আল্লাহ বলেছেন এরা যে এরা নিজেও বোঝে না তার কারণ হচ্ছে এই যে এরা সাহবা বিরুদ্ধে বলতেছে বলতেছে আবার বলতেছে কোরআনে করিম এটা সঠিক নয় হাজার ওসমান জায়ন এটাকে সাজিয়েছেন আসল কোরআন এটা নয় সভিনে বলবো এরা একদিকে মালা আলী শের হদারু তালানহুকে তারা মানবার কথা বলে অথচ আমরা জানি হজরতে আলী শের হল্লাহু উনি সত্যের উপর কত অটল ছিলেন অবিচল ছিলেন তারা কি জানে না হজরতে আলী মুরতদারদ্লাহ উনি ক্ষমতার মসনত পেয়েছিলেন তথা উনি আমিরুন মোমিনিন খালিফতর মুসলিমিন হয়েছিলেন তখন উনি কেন ওই কোরানকে আনেননি যে কোরআন তারা বলতেছে এটা পুরো কোরআন নয় তাদের অপবাদটা তারা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমানকে দেয়নি তারা এই অপবাদটার শিকার বানাচ্ছে হজরত মৌল আলী শেরে খোদাকে অথচ সিদ্দিক আকবর ফারুক আজম রহমা ওনারা মিলে কোরআনে করিমের যে পাণ্ডুলিপি তৈরি করেছেন আমরা দেখতে পাচ্ছি সেটাকে কেন্দ্র করে মুনাফিকরা একবার তারা চেষ্টা করেছে যে এখানে আমরা কিছু হেরফের করি এখানে আমরা কিছু আমাদের মন্মত কিছু আমরা সংযোজন করার চেষ্টা করব হযরতে سیدুনা ওসমানু যুন নুরের রাদিয়াল্লাহু তাআলার সময় তারা ওনাকে একটু নম্র টাইপের একটু নরম তবিয়াতের মনে করে তারা এসে বলল যে হুজুর অনেক আয়াত্ত রয়ে গেছে আমরা সিদ্দিক আকবরের সময় ফারুক আজমের সময় আমরা ভয়ে বলিনি আপনার কাছে এসে বলছি হুজুর মেহবানি করে এই আপনি আয়োজন করে দিন তাদেরকে বলেছেন খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে তোমরা যা কিছু আছে সবকিছু এনে দাও আমি সবগুলো এখানে কোরআনে কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দেব তারা সবকিছু এনেছে উনি বললেন আর কিছু বাকি আছে যদি বাকি থাকে তাহলে হবে না তারা সবকিছু

আমি জ্বালিয়েছি মূলত তোমরা মুনাফিকদের চালবাজি যেগুলো সেগুলো জ্বালিয়েছি তাহলে এখন তারা তো প্রথমে উনাকে নরম মনে করেছিলেন তারা মনে করেছিল ইনি একটু হয়তো নরম দিয়ে আমরা কাজ সিদ্ধ করতে পারবো পারেনি এই জন্য তারা হজরত ওসমানজুল্লর উপর চটে গিয়েছে ঠিক আছে আমরা বলি মলা আলী শেরকুদার দিয়ে সময় যখন আসলো তাহলে তোমাদের জন্য এটা যেহেতু স্বর্ণযুগ ছিল মৌলা আলী শেরকুদা তখন উনি সংযোজন করেননি কেন উনি যখন সংযোজন করেননি তাহলে এখন যদি অপবাদ দাও কোরআনটা অসম্পূর্ণ সে অসম্পূর্ণ হওয়ার একমাত্র দায়ী আগের নয় এখন হচ্ছে আমরা শুনলো বলছি মাতারাকিদা হলো যে মালা আলী শেরকদার দি উনি হকের ব্যাপারে উনি ভয় পাওয়ার ব্যক্তি ছিলেন না উনি সত্যের উপর অবিচল ছিলেন অটল ছিলেন আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ আলহিউলাম বাণী ওনার সামনে ছিল যে প্রিয় নবী সালাম বলেছেন আলী তোমাকে ঘিরে দুই ধরনের মানুষ হবে তোমার হচ্ছে কারণ উনাকে উনার সম্মান ঘটাতে ঘটাতে সম্মান নিচু করতে করতে তারা শেষ পর্যন্ত তাকে পর্যন্ত মানেনি আবার একদল তাকে উপরে উঠাতে ওঠাতে কেউ আল্লাহ বলেছেন কেউ ইবনুল্লাহ বলেছেন কেউ তিন খোদার এক খোদা বলেছেন আলী তোমাকে গিরে একদল করার করার কারণে কারণে তারা গুমরা হবে আর তারা হবে খারেজি এই খারেজিরা মাল আল শের হদার দিল্লা তুমাকে শহীদ করেছে কুফরি ফতোয়া দিয়েছে ইসলামের মধ্যে সর্বপ্রথম তাকফিরের এই ফতোয়া তারা জারি করেছে মল আলী শের হার বিরুদ্ধে এবং তাকে শহীদ পর্যন্ত করে দিয়েছে এবং দ্বিতীয় দল যারা অতি ভক্তি রাতি যারা গোমরা হয়েছে তারা হচ্ছে শিয়া। এই শিয়াদের কত মতবাদ যে রয়েছে এদের তো প্রায় বারো ফেরকা কিংবা বাইশ ফেরকা এগুলো বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে বলতেছিলাম বর্তমানে এই শিয়ারা যেমনি ভাবে নজদের ওয়াহাবিরা এরা তাদের মতবাদ প্রচার করার জন্য এরা তাদের পেট্রো ডলার খরচ করছে ইরানের শিয়ারা তাদের সেই কুফরি মতবাদ প্রচার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে পয়সা খরচ করছে তারা অকাতরে যে পয়সা পেয়ে আমাদের দেশের যারা লোভী তারা পয়সার লোভে এখন নিজেদের ইমান ইসলামকে তারা বিক্রি করে দিচ্ছে কেউ ইরানের শিয়াদের কাছে আর কেউ নজদের ওয়াহাবিদের কাছে আমরা জানি ইতিহাস আমাদের সামনে রয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার মতবাদ প্রচার করার পরে কিছুদিন পরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তো অনেক আগে মারা গেছে এরপরে তার অনুসারীরা সেখানে তাদের ওয়াহাবিয়ত প্রচার করে যাচ্ছে হিন্দুস্তান থেকে সৈয়দ আহমদ বেরলবি তার মুরিদান সহ সেখানে গিয়েছে চার বছর সেখানে অবস্থান করেছে আর সেখানকার ওয়াহাবি মৌলবিদের সান্নিধ্যে গিয়ে সেখানে ওয়াহাবিয়তকে গ্রহণ করেছে ওয়াহাবি মতবাদকে তারপর এখানে এসে পশ্চিমবঙ্গের পাটনা থেকে শুরু করেছে সে ওয়াহাবিয়ত প্রচার করা কিন্তু এটা বুঝতে পেরেছে যে হিন্দুস্তানের মানুষ তো মুরিদিকে তারা গ্রহণ করে এই যে ওয়াহাবি ধর্মের মধ্যে পীর মুরিদিকে শেখ বলা হয়েছে সেটাকে এখানে অস্ত্র বানিয়ে মুরিদির আড়ালে ওয়াহাবি ধর্মকে প্রচার করেছে তিক্তদ্রূপ শিয়ারা তারা তো সুন্নিদেরকে কাফের বলে বড় একটা কিতাব আছে আমার সামনে আমার কাছে রয়েছে আমার ঘরে আছে এটার নাম হচ্ছে রমিউল জামরাত মেহেদী হাসান নামে একজন ব্যক্তি কলকাতার লিখেছে একজন শিয়া সেখানে ভূমিকার মধ্যে লিখেছে যে সুন্নিদের সাথে আমাদের الاختلاف যেটা সেটা হচ্ছে তাদের হাজরাতে সালাসা রয়েছে যাদেরকে তারা সাহাবি মোমেন জান্নাতি কত কিছু তারা মনে করে কিন্তু দুঃখের বিষয় আমরা সেই তিনজনকে কাফের মনে করি জালেম মনে করি ফাসেক মনে করি জাহান্নামি মনে করি অর্থাৎ সুন্নিদের সাথে শিয়াদের সাথে এই হলো ধন্দ্ব তারা নিজেরা স্বীকার করেছে অতএব আমাদের কথা হচ্ছে আমরা আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম যেটা বলেছেন একদিকে বলেছেন আল্লাহ আল্লাহ সাহাবি খবরদার আমার সাহাবিদেরকে রেখে যাচ্ছি আমার পরিপূর্ণ আদর্শ তাদের মাধ্যমে পাবি খবরদার আমার পরে তাদেরকে সমালোচনার শিকার বানাবি না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামা সেটা সাবধান করে দিয়েছেন অন্যদিকে যেহেতু আল্লাহর কোরআন শেষ কিতাব আল্লাহর নবী শেষ নবী এরপরে আর কোন নবী আসবেন না আর কোনো কিতাব আসবে না এই জন্য রসুল এই কিতাবের সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন একদিকে আল্লাহ বলেছেন আকারে হয়েছে সেই কোরআন হাজরত চূড়ান্ত আকার দিয়েছেন আর সেজন্য ওনাকে জামেউল কোরআন বলা হয় অথচ উনি প্রথম জমা করেননি কিন্তু উনি যেহেতু মোনাভেকদের যা কিছু আনা সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দিয়েছেন এই জন্য ওনাকে বলা হয় যে আমি ওলকর আন আমরা বলতে চাচ্ছি সেই সমস্ত পাপিষ্ট শিয়াদেরকে জাহান নামের কিট সে সমস্ত কেলা ভন্ডার বলছি যারা আজ পয়সার জন্য আজ শুধুমাত্র পয়সার জন্য ইরানের লেজুর বৃত্তি করছে এদেশের সরল মানার সুন্নিদেরকে আউলিয়ায় কেরামের ভক্ত অক্তদেরকে পীর নামের লেবাস ধারণ করে যারা গোমরা করে যাচ্ছে তাদেরকে বলছি তোমাদের যিনি ব্যক্তিত্ব ওই তিনজনকে তোরা মানিস না কিন্তু তোরা মলা আলী শের মানিস সেই মলা আলী শের মাজারে গিয়ে আশ্রফে গিয়ে দায়ী কর যে আপনি কেন এই কাজটা করলেন কেন পুরো কোরআনটা আমাদেরকে দিলেন না দায়ী কর আমরা জানি মালা আলী শে উনি হকের উপর অটল ছিলেন বিচল ছিলেন উনি কাউকে ভয় করতেন না ভয় পাওয়ার মানুষ মালা আলী শেহদার ছিলেন না তাই আল্লাহ সেই কোরআনকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন আউ্লা রসুলকে আহলে বাইকে ইতরাতে রসুলকে যার কারণে রসুল বলে দিয়েছেন খবরদার আমি তোদেরকে দিয়ে যাচ্ছি কোরআন রেখে গেছেন তাওরাত রেখে রেখে গেছেন গেছেন ইসলাম ইসলাম কিন্তু অরক্ষিত অবস্থায় রেখে গেছেন আর আমার রসুল বলেন আমি সংরক্ষিত অবস্থায় রেখে যাচ্ছি আর সেই সংরক্ষণের ব্যবস্থা আউলাদ রসুলদের মাধ্যমে করেছেন আহলে আহলেবাই রসুলদের মাধ্যমে করেছেন আমার ভাইরা সে আওলাদ রসুলরা এই কোরআনকে হেফাজত তখন করেছেন এখন করছেন ভবিষ্যতেও করবেন আর সেই ধারাবাহিকতায় জামে আহমদিয়া সুন্নি আলিয়া আওলাদ রসুলের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আমি শেষ কথা বলছি আল্লাহর হাবিব সাল্লাহামের জন্য বলেছেন দেখো আমি আমার আওলাদদেরকে রেখে যাচ্ছি তোমরা সতর্ক থাকো মঞ্জুরু তোমরা সতর্ক থাকো কাইফা তাকলুফুন নিবাদি

আমাদের ছাত্র যুবকদেরকে বলবো খবরদার এই সর্বনাশা ষড়যন্ত্রের শিকার না। এই সর্বনাশা ষড়যন্ত্রের শিকার হতে গেলে যাবে ইমানও তোমার জানও যাবে আল্লা রহমতুল্লাহ বলেছেন তাতাবানি দুরসু আজ ইয়ারে আজমারেবৎ বিষাক্ত সাপের চাইতে এরা মারাত্মক কারণ আর এদের হপ্পরে পড়লে জানও যাবে ইমানও যাবে আমি আশা করবো আমাদের শ্রোতা মন্ডলী সহ সবাই আমাদের সুন্নি জমাতের নয় বরং সরল মানার সকল মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এদের ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন যারা কোরআনুল কারীম নিয়ে সন্দেহ পোষণ করছে শরীয়তের फैसला কি হবে স্পষ্ট হবে কোরআনুল কারীম নিয়ে যারা সন্দেহ পোষণ করছে এরা যে আর কোরআন নিয়ে কোরআন নিয়ে সন্দেহ করার অর্থ হলো কুফরি স্পষ্ট কুফরি জি জি এদের বাইরে যেটা ফিটফাট আছে এটা আল্লামা জামির একটা شعر আছে

যারা বৌদ্ধ বিহারে যায় সেই সমস্ত বৌদ্ধ আর যারা ইহুদিন আসারা তাদের সাথে এদের সাথে কোনো বেশ কম নাই ওরা যেমন কাফের এরাও কাফের আল্লাহ বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত